জার্মানিতে করোনার ভয়াবহতায় লকডাউন আরও কয়েক সপ্তাহ বেড়ে যাওয়ায় ভয়াবহ ক্ষতির সম্মুখীন জার্মানিতে বসবাসরত প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। এমন সংকটে এই খাতে কর্মরত প্রবাসীদের অনেকেই কর্মহীন হওয়ার চরম দুশ্চিন্তায় রয়েছেন। জার্মানির বার্লিন থেকে আরও জানাচ্ছেন আশরাফুল হক আকাশ। কুমিল্লার মাসুদুর রহমান জার্মানির রাজধানী বার্লিনে বসবাসরত রেস্টুরেন্ট ব্যবসায়ী। জার্মানিতে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় মার্কেল সরকারের 10 জানুয়ারি পর্যন্ত দেয়া লকডাউনের কড়াকড়ি সময়সীমা আরও কয়েক সপ্তাহ বাড়ানোয় অন্যান্য খাতের ব্যবসায়ীদের মতো চরম বিপাকে পড়ছেন প্রবাসী এই রেস্টুরেন্ট ব্যবসায়ীও। গত 30 বছরে এমন অর্থনৈতিক সংকটে পড়ার এমন অভিজ্ঞতা এই প্রথম বলে জানালেন প্রবাসী এই ব্যবসায়ী। আতঙ্কে আছি আমরা ব্যবসায়িকরা। বর্তমানে আমরা যতটুকু জানি অনেক হাজার হাজার ব্যবসায়িক বর্তমান দেউলে আনটাক করতেছে, এবং কি তাদের যে পরিস্থিতি এই পরিস্থিতি তারা এখন কেউ এটা সামাল দিতে পারতেছে না। আমিও এটা নিয়ে বহু চিন্তিত যে এখন কি করব আমি ভাবিবা পারতেছি না। আমার অর্থনৈতিক অবস্থাও খুবই দুর্বল অবস্থা। এদিকে জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশে করোনা টিকা কার্যক্রম রয়েছে চলমান, তবুও অনাকাঙ্ক্ষিতভাবে বাড়ছে মৃতের সংখ্যা। করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় রেস্টুরেন্ট, হোটেল ও পর্যটন খাতে কর্মরত প্রবাসীরাও দিন পার করছেন চরম উৎকণ্ঠায়। চাকরি হারানোর পাশাপাশি দেশে টাকা পাঠানো হবে আরো মুশকিলের বলছেন এই ব্যবসায়ী। এই পরিপ্রেক্ষিতে আমাদের যে বাঙালি ভাইরা আমার এখানে কাজ করতো তারা এখন তাদের সংসার নিয়ে সমস্যা আছে, তাদের ইনকাম সোর্স নিয়ে, এবং বর্তমানে যে বাংলাদেশে যে একটা রেমিটেন্স পাঠাতো সেই রেমিটেন্সটাও তাদের এখন বর্তমানে একবারেই সম্ভব না। কেননা এই লকডাউন বিগত 2 মাস ছিল, এখন সামনে আবার জার্মানের চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল বলতেছে যে আবার 2 মাস হয়তো এটা ল্যাঙ্গা করতে পারে, তার এটার জন্য সবাই আতঙ্কিত আছে। এদিকে করোনা সংকটে জার্মানিতে প্রায় প্রতিদিনই কর্মহীন হচ্ছেন লাখ লাখ মানুষ, একই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। তাই এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত ব্যবসায়ীরা যাতে সাধ্যমতো কর্মহীনতার সংখ্যায় পড়া সকল প্রবাসীদের পাশে দাঁড়ান এমন আহ্বান অভিজ্ঞ এই বিনিয়োগকারীর। করোনার মহামারীতে জার্মানির সমৃদ্ধ অর্থনীতিকে বাঁচাতে জার্মান সরকার দিচ্ছে নানা প্রণোদনা, কিন্তু এই মহামারী যদি দীর্ঘদিন থাকে তাহলে বিপর্যয় ঠেকানো অসম্ভব হবে মনে করছেন অর্থনীতিবিদরা। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, বার্লিন, জার্মানি।